ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো ব্যাংকে কোনো আসল 10 টাকা 10 বছরে দ্বিগুণ হয়, ওই ব্যাংকে শতকরা বার্ষিক কত হারে সুদ দেয়? তো মনে করি আসল হচ্ছে পি টাকা, ধরি ধরি আসল হচ্ছে পি টাকা। ওকে, আচ্ছা তাহলে সুদ আসল কত হবে? ডবল বলা হচ্ছে দ্বিগুণ, তাহলে 2 পি টাকা। ওকে, দেন তাহলে সুদ কত হবে? সুদ I is equal to 2p minus p is equal to p টাকা। ওকে, আচ্ছা এবারে সময় কত বলা হচ্ছে? সময় t is equal to হচ্ছে 10 বছর। ওকে, সো দেন I is equal to PRT/100। ওকে, যেখানে আর হচ্ছে সুদের হার। ওকে, আর হচ্ছে সুদের হার। আচ্ছা তাহলে আই এর জায়গায় বসাবো পি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু, টাইমের জায়গায় বসাবো 10/100। তাহলে পি পি ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে কি হচ্ছে? আর ইজ ইকুয়াল টু 10%। ওকে, সো তাহলে আর ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে না 10, আর ইজ ইকুয়াল টু 10 বাড়াচ্ছে, তাহলে আমরা কি লিখবো? অতএব সুদের হার, ওকে, সুদের হার হচ্ছে কত না 10%। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।